আপনার সামনে দারিদ্রতা বেকারত্বের একটা হতাশা দিয়ে দেওয়া হয়েছে। দারিদ্রতা, আমার চাকরি হচ্ছে না, ক্যারিয়ার কি করব, হ্যাঁ বেকার হয়ে থাকলাম। কোনো কোনো ক্ষেত্রে পরিবারগুলো আপনাকে হতাশ করে ফেলছে, এত টাকা পয়সা খরচ করলাম, টাকা পয়সা দিয়ে পড়ালাম, হ্যাঁ ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলি, এখনো চাকরি করতে পারিস না, হ্যাঁ কবে বড় হবি, নিজের পায়ে দাঁড়াবি, এই যে মানসিক চাপ, এগুলোতে কিন্তু যুব সমাজ আস্তে আস্তে আল্লাহর পথ থেকে সরে যায়। এরপরে গিয়ে তারা মাদকের কাছে যায়, হতাশা, গার্লফ্রেন্ডের সাথে খারাপ সম্পর্ক, ফ্রিমিক্সিং অ্যাফেয়ার্স, জেনা, হ্যাঁ মিউজিক, তারপরে পর্নোগ্রাফি, এগুলোতে আসক্ত হয়, এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে শান্তি খোঁজে। মাদক যখন আপনাকে পেয়ে বসবে, আপনি আপনার জীবন থেকে, জীবনের লক্ষ্য থেকে হারিয়ে যান, এবং দাজ্জাল এবং তার অনুসারী বিজয়ী হয়ে গেল, আমরা হেরে গেলাম। এরকম ধাপে ধাপে আপনার সামনে অনেকগুলো ট্র্যাপ দিয়ে দেওয়া হয়েছে, বেকারত্বের ট্র্যাপ, হতাশা, নারী জীবনের লক্ষ্য থেকে সরিয়ে দেয়া, এবং সবচেয়ে বড় কথা এখন চলছে ফ্রিমিক্সিং আর পর্নোগ্রাফি, এগুলো দিয়ে আপনার ভিতরে নূর, ইমানের নূর আর তেজটাকে তারা নষ্ট করে দিয়েছে।